নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। তো লক্ষ্মী পুজোর দিন প্রত্যেকের বাড়িতে কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়, আর মায়ের ভোগ হিসাবে তো খিচুড়ি হয়ে থাকে। তাই আজকেও কিন্তু আমি লক্ষ্মী পুজো স্পেশাল সব কিছু নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে থাকবে নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সঙ্গে থাকবে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। সবাই বসে পড়েছি আজকে রান্নাঘরে, দুজন কাটবে আর দুজন উনুন জ্বালবে। নিরামিষি খিচুড়ির জন্য সব সবজি আমরা কেটে নেব। বাঁধাকপির তরকারি হবে, বেগুন ভাজা হবে। খিচুড়ির জন্য প্রথমে আমি ফুলকপি কেটে নেব। আর তুমি কি কাটবে? আমার বেগুন ভাজার জন্য বেগুন কাটি। দুটো উনুনে দুটো করে চাপিয়ে দিলাম, ঝটপট রান্না শুরু হবে। মা ওদিকে বেগুন ভাজা করবে, আর বাঁধাকপির জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব আমি। নিরামিষ বাঁধাকপি রান্নার জন্য যে ভাজা মশলা তৈরি করব, সে তার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা একসঙ্গে ভেজে নেব। সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো প্রথমে ভেজে নেব। গোটা মশলাগুলো এই দেখুন এইরকম করে ভেজে নিয়েছি, হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি হবে, তাই শুধু মুগের ডাল দিয়েই করব, আর কিছু আমি ডাল দেব না এর সাথে। প্রথমে শুকনো কড়াতে ডালগুলো ভালো করে একটু ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদ বাকি বেগুনগুলো সব ভেজে নেব। ছেলে বউ হলো, সব হলো, আবার কোথা থেকে মরার সময় এসে গেছে। সেরকম পুজোটাও একই, কোথা দিয়ে এত পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো সব এলো, সব চলে গেল। মুগের ডালগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার খিচুড়ির সবজিগুলো ভেজে নেব। কড়াতে সর্ষের তেল দেব, সর্ষের তেল, মায়ের তো বেগুন ভাজা হয়ে গেছে, খিচুড়ির জন্য জল গরম বসিয়ে দিও। আর সবজিগুলো দাও গো খিচুড়ি। আমার সব খিচুড়ির সবজি কাটা হয়ে গেছে, আমি এবার মশলা করে নিয়ে এক থালা সবজি হয়েছে। সব সবজিগুলো জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সব সবজি একসঙ্গে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, খিচুড়ির জন্য হাঁড়িতে জল দিয়ে দেবো। ভাজা মশলা, দাঁড়া বস, বসতে পারবো আজকে দাদুর উপরে ব্রহ্মা
তরকারির জন্য কথা বলতে কেটে নেব তাহলে আমার দিদি একদম আজকে তরকারি আর পূজো পূজো যাচ্ছে না হাসি হবে মানে আমার সব সময় হাসি দিছি আদা জিরে আরে খিচুড়ি শীতকালে এবার ঘরহনো খেতে ভালো লাগে এই তো বাগানে এবার সবজি লাগাবো আট দিন ছাড়া খিচুড়ি তো শীতকালে তো বেশি সবজি পাওয়া যায় শীতকালে তো বেশি সবজি পাওয়া যায় বাঁধাকপি খিচুড়ি সব রকম বাঁধাকপি ফুলকপি বিট গাজর দিয়ে দিবি গাজর দিয়ে দিতে হয় কিন্তু বিট দেয় বিট দিয়ে ভালো লাগে লাল হয়ে যায় এদিকে আমার খিচুড়ির জলটা গরম হতে থাক চাল ডালগুলো ধুয়ে নেবো খিচুড়ির জন্য সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি ঢেলে নেব জল গরম হয়ে গেছে তাই ডালটা আগে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা দেরি হয় ওই জন্য আগে ডালটা দিয়ে দিচ্ছি সরষের তেল খিচুড়ির জন্য প্রথমে মশলা কষে নেব ফোড়ন দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো দেব আদা জিরে বাটা আরে অনেকদিন পরে খিচুড়ি খাওয়া হবে আজকে হ্যাঁ মা লক্ষ্মীর ভোগ মনে করে খেয়ে নি মা লক্ষ্মীর ভোগ উপলক্ষেই তো হচ্ছে আজকে লক্ষ্মীর ভোগ লঙ্কা গুঁড়ো দেব টমেটো কুচি লবণ অল্প একটু চিনি দেব খিচুড়ির জন্য মশলা তো বেশ ভালো করে কষে নিলাম এই কষানো মশলার উপরেই ধুয়ে রাখা চালগুলোও দিয়ে দেবো তাড়াতাড়ি দিয়ে দাও ডাল সিদ্ধ হয়ে গেছে হয়েছে সিদ্ধ তাহলে সবজিগুলো দিয়ে দাও দাও ভেজে রাখা সবজি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল অনেকেই গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে ঘি দিয়ে আগে গোবিন্দভোগ চাল হালকা করে ভেজে নেয় কিন্তু আমি কষে রাখা মশলার উপরে চাল দিয়েছি ওপর দিয়ে ঘি দেব ঘি দিয়ে ভালো করে একটু নাড়বো আর খিচুড়ি হয়ে গেলে শেষকালে আমি আবার ঘি দেব ওপর দিয়ে একটু ঘি দেব এই দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে ঘি আর চাল একসঙ্গে মিশিয়ে নিয়েছি একটু ভালো করে কষেও নিয়েছি এবার হাঁড়িতে দিয়ে দেব ওমা হাঁড়ির চাপা খুলে দাও তোমাদের হলো হ্যাঁ হয়ে গেছে কড়াটা কড়া লাভ দাও কড়াটা লাভ দাও দিয়ে দাও হাঁড়িয়ে দিয়ে দাও তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার বাঁধাকপি রান্না করব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দেব বাঁধাকপি আজকে অনেকটা বাঁধাকপি রান্না হবে একদম এক করা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দেব
লবণ হলুদ গুঁড়ো এখন তো এক কোড়া হয়ে গেছে নাড়তে নাড়তে অনেকটাই কমবে খিচুড়ি ফুটে গেছে এবার নুন দিয়ে দেব লবণ নাড়তে নাড়তে কত কমে গেল অর্ধেক হয়ে যাবে কমে যায় তো অর্ধেক হয়ে যাবে আরো কমে যাবে এবার আমি এর উপর দিয়ে সব মশলা এক এক করে দিয়ে দেব আদা জিরে বাটা টমেটো কুচি লঙ্কা গুঁড়ো তেজপাতা আর দেব শুকনো লঙ্কা চালটা সেদ্ধ হয়ে আছে নাকি দেখি এতক্ষণে মনে হয়ে গেছে দেখো হ্যাঁ হয়ে গেছে যেটা কাঁচা লঙ্কা ঘি খিচুড়ি তো হয়েই গেছে একবারে পাতা নিয়ে আসবে মা আজকে বাদা পাতা পাতা তরকারি আর বেগুন ভাজা আর খিচুড়ি দেখো এবার মানিছে আজকে আমি বাঁধাকপিটা একটু অন্যরকম ভাবে করছি সবকিছু একসঙ্গে দিয়ে সময় কম লাগবে কিন্তু খেতে সুস্বাদু হবে আরো কি আমি আর নামাবোই না কোড়া থেকে একবারে কোড়াতেই ফোড়ন করে নেব খুব ভালো করে ফোড়ন করে নিলাম আর বাঁধাকপি আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি আর আলাদা করে রান্নাতে জল দেব না আজকে বাঁধাকপিটা তো খিচুড়ি দিয়ে খাওয়া হবে তাই অল্প একটু চিনি দেব মিষ্টি মিষ্টি লাগবে হালকা ভালো লাগবে খেতে চিনি দেখো কত তাড়াতাড়ি বাঁধাকপি রান্না হয়ে গেল এবার শুধু ভাজা মশলা দেবো খুব টেস্ট হবে তো হ্যাঁ গন্ধে সব ছুটে চলে আসছে এত সুন্দর গন্ধ হয়ে গেছে খাওয়ার সময় তো আরো বেশি আমি এখানকে চলে এসেছি বাঁধাকপি রান্না তো হয়ে গেল সব শেষে ভাজা মশলাটা দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে দাদু ওদিকে তো খিচুড়ি হয়ে গেছে তার সাথে বাঁধাকপিও হয়ে গেল বসে পড়েছে আর মানে এক হাড়ি হতে এই এতটা বাকি আছে খিচুড়ি হয়েছে হাড়ি ধরে ধরে তো সবাইকে দেওয়া যাবে না তুমি গামলি ঢালো আমি তো ঢালতে পারবো দিদি এই তো খিচুড়ি এসে গেছে দাদু এক গামলি দিদি হ্যাঁ সবই দিয়ে দাও বেগুন ভাজা খেতে মজা নিরামিষ বাঁধাকপির তরকারি দাদু দাও বেগুন ভাজা খিচুড়িটি কিন্তু আজকে খুব ভালো হয়েছে খেতে কিন্তু ভারী মজা দাদু কিন্তু শুরু করে দিয়েছে তোমরা দাদু তুমি শুরু করো শুধু নগর করো তোমরা না না তোমার সবকিছুতেই হাম হাম বাচ্চা ছেলে হাম খিচুড়ি আজকে ভালোই হয়েছে ভোগের মতো হয়েছে হ্যাঁ রান্নাঘরে
আমার আর কিছু লাগবে নি, যা বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি যা হয়েছে আর কিছু না। আমার ভাগ্য একটা গোটা ফুলকপি হচ্ছে, ভাগ্য ভালো। নিয়ে নাও যা যতটা দরকার। খিচুড়ি কিন্তু ভাতের থেকে বেশি খাওয়া না না দেবানি। এই যে খিচুড়িটা আজকে খেলাম, বা আপনারা দেখতেছেন, দেখতেছেন অবশ্য খাননি, আমরা তো খাচ্ছি আপনারা দেখতেছেন। তাতে এইভাবে আপনারা রান্না করে খাবেন, পপি কিচেন নাম করে একবার হ্যালো বলবেন। লক্ষ্মী পূজার পরের দিনে আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।